হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি নিয়ে এসেছি খাসির মাংস কিভাবে খুব সহজে মজাদার করে রান্না করা যায় সেই রেসিপি। কারণ অনেকের কাছে আমি শুনেছি অভিযোগ যে খাসির মাংস রান্না করলে নাকি একটা গন্ধ ভাব আসে, বা অনেকে পছন্দ করে না, অনেকে এই কারণে খায় না। তো আমি সেই তাদের জন্যই আজকে যেভাবে রান্না করেছি এই রেসিপিটি ফলো করে, যে কেউ রান্না করলে বলতেই পারবে না এটি খাসির মাংস না গরুর মাংস। তো আমি সেই সুন্দরভাবে রান্না করার চেষ্টা করেছি আমার এই রেসিপিতে। তো সবাইকে দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমার এই পুরো ভিডিওটি। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন প্লিজ। রান্না করতে কী কী লাগতেছে আমরা প্রথমে দেখে নিই। তো আমি প্রথমেই খাসির মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 2.5 কিলোর মতো খাসির মাংস নিয়েছি। এটি ছিল আপনার একদম কোনো ইসের থেকে কেনা না, মানে এখানে যে মরক্কোর দোকান আছে ওখানে ওরা জবই দিয়ে নিয়ে আসে তরতা যা থাকে একেবারে। তো ওখান থেকে আমি নিয়ে এসেছি। আর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি পেঁয়াজটা ব্লেন্ডার করিনি, অল্প নিয়েছি। আর এইখানে আমার দেখা যাচ্ছে আমি অল্প কিছু পেঁয়াজ, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচামরিচ আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। কারণ আমি আলাদা আলাদা করে এটি দিয়ে খাইনি, যেহেতু আমার ওটি ব্লেন্ডার করা লাগবে। আর পেঁয়াজটি আমি কুচি করেই দিয়ে নিয়েছি আলাদা। তেজপাতা নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া পরিমাণ মতো ঝাল দিবেন আপনারা। আমি যেহেতু কাঁচামরিচ 7-8টি দিয়েছি, সেই ক্ষেত্রে আমি 3/2 চামচের মতো লাল মরিচটা দিব। আর 5টি এলাচ, এলাচ হচ্ছে, আর গোলমরিচ, আর লবঙ্গ 3-4টি, গোলমরিচ 5-7টি, 2টি দারুচিনি ও 1টি তেজপাতা নিয়েছি। আর গরম মশলাটি আমি নিজে গুঁড়ো করে নিয়েছি, আমি বাজারের কেনা কোনো গরম মশলাটা ইউজ করি নাই। আর হচ্ছে গরম পানি রেখেছি যে কষানোর পরে দেবার জন্য। আর আলাদা কিছু কাঁচামরিচ আমি রেখে দিয়েছি, ওটিকে না চিড়ে রেখে দিয়েছি, যে নামানোর আগে আগে দিলে একটা আলাদা ফ্লেভার আসে, আমার কাছে ভালোই লাগে। আপনাদের না ভালো লাগলে অ্যাভয়েড করতে পারেন। তো এখন আমি একটি প্যান দিয়ে গরম করে নিয়েছি, আর তার ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। তবে খাসির মাংসের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু তেলটা বেশি দেবেন, কারণ তেলের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে আপনার মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসর সঙ্গে অ্যাড করে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি এখানে প্রায় 2.5 কিলোর মতো মাংস আছে আমার, সেখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের আন্দাজে যদি বলি তো আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল ফার্স্টে দিয়েছিলাম, আর তার ভিতরে আরও আমি 1/2 কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিলাম। তো এখন আমি তেলটি গরম হয়ে গেলে তেজপাতাটি ছেড়ে দিয়ে দিব। আমি 2টি তেজপাতা দিয়ে দিয়েছি, প্রথমে 1টি নিয়েছিলাম, পরে আর 1টি নিয়েছি। 2টি আমি দারুচিনির টুকরো নিয়ে নিয়েছি, আর 4-5টি এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে ছেড়ে দিয়েছি। এটি একটু গরম হয়ে ফ্লেভারটা বেরিয়ে আসলেই আমি এর ভিতরে পেঁয়াজগুলিকে ঢেলে দিব। তো এবার আমার এটি গরম হয়ে গেছে, এখন আমি কুচানো 1 কাপ পেঁয়াজ নিয়েছিলাম সেটিকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু নেড়েচেড়ে এটি লাল করে হালকা ভেজে নিব, কারণ পেঁয়াজের পানিটা বেরোয়ে গেলে পুরো আমি এটি বাদামি করব না, একটু লাল করেই ভেজে নিব। তারপরে আমি বাকি ব্লেন্ড করা মশলাগুলি অ্যাড করে দিব। তো এই যে আমার কিছুটা রস, পেঁয়াজের রসটা বেরিয়ে আসছে, এখন আমি এর ভিতরে একটু আগে লবণটা দিয়ে নিব। লবণটিও কিন্তু পরিমাণ মতোই থাকে। তারপরে আমি এর ভিতরে 4 চামচের প্রায় 2 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি, পরে অবশ্য চেক করে নিব। আমার যেহেতু একটু মাংস পরিমাণটা বেশি ছিল তো পরে আমি আবার চেক করে নিব। নেড়েচেড়ে আপনারা দিবেন, কারণ হাইট যেহেতু চুলার এই জন্য, না হলে আপনি যদি কম নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এক সাইডটা একটু পুড়ে যেতে পারে। তো কোনো খাবারই কিন্তু পুড়ে গেলে ভালো লাগে না, একটা ফ্লেভারটা খারাপ চলে আসে। দেখুন আমার এই যে পেঁয়াজটি হালকা যে বাদামি বাদামি ভাব হয়ে উঠছে, এর ভিতরেই আমি
ব্লেন্ড করা মশলাটিকে অ্যাড করে দিব, কারণ আমি যদি পুরো বাদামি বেরেস্তা করতে যাই তাহলে আবার অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। তো আমি জাস্ট কিছুটা যখন বাদামি ভাব চলে আসছে তখনই কিন্তু আমি ব্লেন্ড করা মশলাগুলিকে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপরে আমি বাকি মশলাগুলিকে অ্যাড করে দিব। এই যে এখন আমি লাল মরিচের গুঁড়াটি দিয়ে দিচ্ছি, এরপরে ধনিয়ার গুঁড়া, তারপরে দিব আমি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটি দিয়ে দিলাম, এক চামচের একটু বেশি আছে আমার, চা চামচের দেড় চামচের মতো পরিমাণ। এক চামচ হলুদের গুঁড়া, হলুদ আমি একটু কমই খাই। আর হচ্ছে গরম মশলার যে গুঁড়োটি আমি রেখেছি এটি এখন না, এটি ঠিক নামানোর আগ মুহূর্তে আমি দিব, কারণ প্রথমে তো আমি গুঁড়োগুলো দিব না, এই কারণে যেহেতু আমি আস্তগুলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এই জন্য গুঁড়োটা আমি লাস্টে ফ্লেভারের কারণে অ্যাড করব, কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়োটি। তো এখন আমি ভালো করে এটিকে কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু মাংসটা টেস্টি হবে, এবং মাংসের সঙ্গেও আবার অনেক ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। তো প্রথমে আমি মশলাটি কষানো পর্যন্ত একটু ঢেকে দিয়ে অপেক্ষা করব কি আমার মশলাটা কোন পর্যায়ে হলো। হ্যাঁ, আমি ঢাকনা তুলে দেখেছি আমার মশলাটি অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। কারণ আপনি কিভাবে বুঝবেন মশলা কষানো হয়েছে কিনা, যখনই মশলার উপরে এরকম তেল উঠে আসবে চতুর্দিক থেকে, তখন বুঝবেন আপনার মশলাটি পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে মাংসগুলিকে অ্যাড করে দিব। তো তার আগে চতুর্থ সাইডটা একটু ভালো করে নেড়ে নিতে হবে যেন কোথাও লেগে না যায়, কারণ এই পর্যায়ে আসলে কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো দেখুন আমার মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলিকে এর ভিতরে আস্তে করে ঢেলে দেব, সাবধানের সাথে ঢেলে দিতে হবে যেন হাতের না লাগে মশলা ছিটে এসে। এখন আমি মাংসের সঙ্গে মশলাটিকে ভালো করে নিচুপুর করে মিশিয়ে আবারও কিছু সময় ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, যা বলছিলাম, আমার চ্যানেলটি আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমি নিয়েছি। তো যেভাবে আমি পারি সেভাবে কাজের ফাঁকে ফাঁকে, যেহেতু আমার হাতে সারা সপ্তাহ কোনো সময় থাকে না, শুধু বন্ধের দিন থাকে আমার রবিবার, কিছু রান্না করার চেষ্টা করি তার ফাঁকে আপনাদের জন্য। ভালো লাগে আমার রান্না করতে, এই জন্য এই চ্যানেলটি। আর বিশেষ করে আমি যতটুকু পারি আমি সহজভাবে রান্নাগুলো নিয়ে আসার চেষ্টা করি। যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করতে বলবেন, এবং লাইক ও শেয়ার দিতে বলবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না, ভালো হচ্ছে খারাপ হচ্ছে আমাকে জানাবেন। তো মাংসটি কিছুটা কষানো ভাব হয়ে আসছে, পুরোপুরি না, মাত্র তো আমি দিলাম। তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিব, কারণ মাঝে মাঝে নেড়ে চেড়ে না দিলে কিন্তু নিচে মশলাটি লেগে যেতে পারে, এই জন্য আমি আরেকটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব। এই যে কষানোর পানিটা বের হয়েছে, এটা সম্পূর্ণ টেনে মশলাটি মাংসর গায়ে মাখোমাখো হয়ে তেল উঠে আসলেই আমার কষানো হয়ে গেছে বুঝব। তো ভিডিওতে আমি দেখিয়ে দিব কোন পর্যায়ে আমি পরে পানিটি অ্যাড করব। তো যা বলছিলাম বন্ধুরা, তো যখনই আমি এই চ্যানেলটি খুলি, প্রথমে কিন্তু আসলে আমি কিছুই বুঝতাম না কিভাবে এডিট করতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমি আমার ছেলের হেল্পে এই পর্যন্ত এসেছি, ও ছোট, ওর বয়স 12 বছর, তারপর ওই আমাকে সব থেকে বেশি হেল্প করে এই সব কিছু করার জন্য ভিডিওর দিক থেকে। তো কতটুকু ভালো হচ্ছে জানি না, আপনারা আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখুন আমি আবারও ঢেকে দেবো কিছুটা নেড়ে, আর অপেক্ষা করব আবারও কিছুটা। আমার প্রায় কষানো ভাব হয়ে আসছে, কারণ দেখুন আমার মাংসের পানিটা কিন্তু সম্পূর্ণ টেনে মশলা এবং মাংস মাখামাখা হয়ে গেছে, গায়ে তেল উঠে আসছে এবং মশলাটি সম্পূর্ণ মাংসের গায়ে মেখে গেছে। এই পর্যায়ে কিন্তু এর ভিতরে আমি গরম পানি ইউজ করব। তো আপনারা কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, কোনো রান্নার ভিতরে ঠান্ডা পানিটা দিবেন না, তাহলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি পাশের চুলাতেই গরম পানিটা রেখে দিয়েছিলাম, তাই আমি ওখান থেকে নিয়ে নিয়ে পরিমাণ মতো যতটুকু আপনারা দিতে চান গরম পানি আমি দিয়ে দিব। তো গরম পানি দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবারও কিছু সময় রান্নার জন্য অপেক্ষা করব, এবং এরপরে টেনে যখন পানিটা পারফেক্ট
হয়ে যাবে এবং মশলাটি মিশে যাবে, ঝোলের উপরে তেলটা উঠে আসবে, তখন আমি বুঝব আমার রান্নাটি পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু আরেকটু জালটা উঠে আসলে, ঘনত্ব ভাব হলে এর ভিতরে গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচগুলো অ্যাড করে দেব। তো সেটা ধীরে ধীরে আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তো এখন আমি এই যে পানিটি দিয়ে দিয়েছি, কারণ আগেই আমার কষানোর সাথে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আরেকটা টিপস আপনাদের বলে দিই, এই ক্ষেত্রে খাসির মাংস এবং হাঁসের মাংস, পাখির মাংস, এই মাংসগুলো রান্নার ক্ষেত্রে আপনারা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু এর গন্ধটা দূর হবে, তত বেশি এর টেস্টটা বেড়ে যাবে। এবং যে খায় না আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে সেও আপনার এইগুলা ঠিকই খাবে, সে বুঝতেই পারবে না এটা খাসির মাংস দিয়েছেন না গরুর মাংস দিয়েছেন, কারণ এতে ওই ফ্লেভার ধরনের কিছুই থাকে না। তো আমি ফার্স্টে একটা জিনিস বলি নাই, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এর ভিতরে একটা জিনিস অ্যাড করব, তা হচ্ছে আমি অল্প একটু তেল দিয়েছি আর তার সঙ্গে আমি একটু বাটার দিয়ে আমি কিছুটা পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নিব। এটা হচ্ছে আমি লাস্টে অ্যাড করব, কারণ এটা একটা টিপসের মতো ছিল, আমি বলি নাই কারণ এটা হয়তো অনেকে দেন না, নাকি দিয়েও থাকতে পারেন, কিন্তু এটা হচ্ছে আমি মাঝে মাঝে এটা করি, কারণ স্পেশালভাবে যখন একটু কিছু রান্না করি বা গেস্ট আসে, কারণ স্বাভাবিক খাসির মাংস আমি যখন রান্না করি সেটির ভিতরে এভাবে অ্যাড করি না, কিন্তু যখন একটু স্পেশালভাবে করতে যাই তখন আমি এভাবে অল্প একটু পেঁয়াজটা ব্রেস্তা করি, করে আমি এভাবে ওর ভিতরে তেলটা সহ বাটারটা সহ অ্যাড করে দিই। তো এতে আমি দেখেছি যে আমি এমনি সময় যেভাবে রান্না করি সেটা অনেক মজার হয়, সবার কাছে যেটুকু শুনেছি প্রশংসা যে আমার খাসির মাংসটা অনেক ভালো হয়, কিন্তু এভাবে রান্না করলে টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো এই জন্য আপনাদেরকে আমি সেই রেসিপিটাই দেখিয়ে দিচ্ছি। খাসির মাংসের রেসিপি তো অনেকে আছে, কিন্তু আমার এটি একটু স্পেশালভাবে আমি দেখিয়ে দিলাম যে স্পেশাল খাসির মাংস ভুনা। তো এই কারণে আমি এটিকে টিপস হিসাবে রেখেছিলাম, ফার্স্টে আমি দেখাইনি। তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে আসছে, এর থেকে বেশি আমি গাঢ় করব না, তাহলে কিন্তু পুড়ে পুড়ে আসবে। এই যে এ পর্যায়ে আমি এখন চুলাটি বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে এটাই আমি সম্পূর্ণ এই তেল সহ বাটার সহই আমি মাংসের ভিতরে অ্যাড করে দিব। তো আর বেশি আমি ভাজতে যাব না, চুলাটি অফ করে দিলাম। দেখিয়ে দিচ্ছি কিন্তু কেমন হয়েছে, ঠিক এরকম পর্যায়ে আপনারা করবেন। তো এখন আমি মাংসের পাতিলটি এই পাশে নিয়ে আসবো, কারণ ওই চোলাই ছিল ওই এই পাশে। এখন আমি এটিকে নেড়ে আগে দেখে নেব কি পর্যায়ে আসছে। হ্যাঁ, আমার এদিকে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, অনেকটা রান্না আমার প্রায় শেষের পর্যায়ে চলে আসছে প্রায়। তো এই পর্যায়ে আমি এখন এর ভিতরে কাঁচামরিচগুলিকে আগে দিব, পেঁয়াজ ব্রেস্তাটা একটু পরে দিই। কাঁচামরিচটি দিয়ে দিলাম, এখন আমি গরম মশলার গুঁড়োটি হাফ যতটুকু আমি নিয়েছি, আমি প্রায় দেড় চা চামচের মতো নিয়েছি, তার থেকে হাফ চামচ এখন দিয়ে দিয়েছি, বাকিটা আমি আরেকটু ঝোলটা ঘন হবার পরে দিব, কারণ আমি দুইবারে সবসময় দিই। অনেকে আছে শুধু নামানোর সময় দেয়, কিন্তু আমার কাছে এই পর্যায়টা দিলে আমার লবণ লাগবে আরেকটু, আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। তো আমি আর এই পর্যায়ে আমি দিলে মনে করি যে এইটা পানির সঙ্গে এই গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়, আর লাস্টে যেটা দেওয়া হয় এটা আমরা ফ্লেভারটা বাইরে পাওয়ার জন্য দিই। তো এখন আমি এই যে পেঁয়াজ ব্রেস্তাটা করে রেখেছি এটিকে দিয়ে দিচ্ছি, এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। কি যে দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে এটা আপনাদের আসলে আমি বোঝাতে পারতেছি না, কিন্তু আমি বাইরে আমি পাচ্ছি, আমি ভিডিওর সামনে যেহেতু, তো খুবই সুন্দর এই ফ্লেভারটা, আসলে সবার ভালো লাগবে। এভাবে প্লিজ একবার রেসিপিটি ফলো করে রান্না করে বাসায় উপহার দিন ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে, সবাই আপনাকে ভালো বলবে যে রান্নাটি অসম্ভব মজার হয়েছে, ভালো হয়েছে, একটু অন্যরকম টেস্ট এসেছে। তো আমি ঝাল লবণটি একটু চেক করে নিচ্ছি কোন পর্যায়ে আছে সেই জন্য। তো একটু চেক করে নিলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার ইনশাল্লাহ আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, শেষের পথেই। দেখুন যে ঝোলের পানিটা আমি দিয়েছিলাম তো সেটি কিন্তু এখন ঠিক সেই কষানোর পর্যায়ে যেভাবে চলে এসেছে
সেরকমই একটা পর্যায়ে চলে এসেছে, তেলগুলো উপরে উঠে এসেছে আর দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। এর ভিতরে আমার নিজের তৈরি গরম মশলার গুঁড়োটি বাকিটা আমি সম্পূর্ণ অ্যাড করে দেবো এক চা চামচের মতো। আগেই বলেছি আমি তখন দিয়েছিলাম হাফ চা চামচ, এখন আমি আরও এক চা চামচ দিয়ে দিচ্ছি। তো আমার রান্না শেষ, আর এখন আমি আরও কিছু চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিয়েছি, আমি এই মাত্র এখনই নামিয়ে ফেলবো, এতে কাঁচা আরেকটি ফ্লেভার আসবে, এই জন্য আমি দিয়ে দিলাম। এটাও আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, না চাইলে আপনারা অ্যাভয়েড করবেন, সমস্যা নাই, আমার ভালো লাগে তাই আমি আমার মতো করে দিলাম। তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটি পরিবেশন ডিশে ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। রান্না নিজের মনের ব্যাপার, রান্না একটা শিল্প, রান্না হচ্ছে আপনার মনের মাধুরী মিশিয়েই আপনি যদি রান্না করেন তো সে সব রান্না ভালো হবেই ইনশাল্লাহ। এই কারণে রান্না কোনো জোরের বিষয় না, রান্না কাউকে জোর করে শেখানো যায় না, রান্না কারো ভিতরে চাপিয়ে দেওয়া যায় না। আমরা যারা বাবার বাড়িতে প্রথমে লেখাপড়া শিখি বড় হই, তখন কিন্তু রান্না শিখে আসি না, বিয়ের পরে কিন্তু পর্যায়ক্রমে আমরা অনেক কিছু শিখে ফেলি। দেশে থাকতে মনে পড়ে না কখনো রান্নার কাছে গেছি, মায়ের হাতে রান্না খেয়েছি, হাজবেন্ড যেহেতু বাইরে ছিল তো বিদেশে এসে হাজবেন্ডের কাছে শিখে মাকে ফলো করে মার কাছে শুনে রান্নাগুলো শিখছি। বিশেষ করে উম্মি আপু, আয়েশা আপু এদের রান্নাও আমি খুব দেখতাম, আমার খুব ভালো লাগে। রুমানা আপু, সেলিনা আপু সবাইকে দেখি, সবাইকেই ভালো লাগে। তো এই যে আমার রান্না শেষ হয়ে গেল, যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।